শ্রমিকের কর্মনিষ্ঠায় আধুনিক মেশিনে তৈরি হচ্ছে আসবাবপত্রের বিভিন্ন অনুষঙ্গ। 12 থেকে 13 হাজার কোটি টাকার দেশীয় বাজারের চাহিদা মিটিয়ে মেড ইন বাংলাদেশ তকমা নিয়ে এগুলো যাচ্ছে বিশ্ববাজারে। বিশ্লেষণে দেখা গেছে, গত এক দশকে ফার্নিচার শিল্পের রপ্তানি আয় বেড়েছে প্রায় দ্বিগুণ। দেশি বিদেশি বাজার চাহিদা মাথায় রেখে উৎপাদন পরিকল্পনা সাজানো হলেও থেকে যাচ্ছে দক্ষ জনবলের অভাব, এমনটাই বলছেন উদ্যোক্তারা। মেশিন চালানোর মতো দক্ষ যে শ্রমিক দরকার হয়, এইটা অ্যাকচুয়ালি আমাদের যে ইনস্টিটিউটগুলো আছে ওখান থেকে যে দক্ষতা আমরা এখন পাচ্ছি এটা পর্যাপ্ত না। এই ইন্ডাস্ট্রিটা গ্রো করার জন্য আরো কিছু ইনস্টিটিউট হওয়া দরকার। সম্ভাবনা জাগালেও $500 বিলিয়ন বিশ্ববাজারে বাংলাদেশের এই খাতটি এখনো ছুঁতে পারেনি $8 কোটি রপ্তানি আয়। এজন্য কাঁচামাল আমদানিতে উচ্চ হারের শুল্ককে বড় বাধা হিসেবে দেখছে এ খাতের ব্যবসায়ীদের সংগঠন। আমাদের যে কাঁচামালের যেই ইম্পোর্ট ডিউটি, ট্যাক্স, ভ্যাট যা আছে, এবং ম্যাক্সিমামের ক্ষেত্রেই আসলে হাই ডিউটি স্ট্রাকচার আছে, যে আমাদের ইম্পোর্ট ডিউটিটা যদি লজিক্যাল পর্যায়ে আনা যায় তাহলে কিন্তু আমাদের এক্সপোর্ট অনেক বাড়বে। খাত বিশ্লেষকরা বলছেন, উদীয়মান এই শিল্পের আগামীর বাজার দখলে দরকার ছোট বড় সব কারখানায় উন্নতমানের মেশিন ও প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা। যে ছোট ফ্যাক্টরিগুলো যদি ম্যানুফ্যাকচারিং টেকনিক ডেভেলপ করে, তাহলে ওই বড় ফ্যাক্টরি যদি, যে বললাম যে 10,076 লাগবে, সে কিন্তু আরও পারো 5টা ফ্যাক্টরিতে সে কিন্তু ভাগ করে দিতে পারত। এখন তো দেওয়ার মতো জায়গা নেই। টেকনোলজি অটোমাইজেশন বা হাইটেক ইন্ডাস্ট্রি কীভাবে কাজ করছে এটা নিয়েও কেউ ভাবে না, সে জানে না। সো ওই যে নলেজটা মোটামুটি জিরো লেভেলেই। শিল্প সংশ্লিষ্টদের দাবি, বর্তমানে 25 লাখের বেশি মানুষের কর্মসংস্থানের যোগান দিচ্ছে খাতটি। এই হিসেবে তৈরি পোশাক শিল্পের পরেই রয়েছে আসবাবপত্র নির্মাণ খাত। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।